আসসালামু আলাইকুম। চলো গড়িয়ার খাই পক্ষ থেকে রিয়াজ বলতেছি। তো আপনারা সবাই দেখতেই পারতেছেন আমি একটা বাস স্টপ আসছি। সো এটা নিউ জার্সি বাস স্টপ। সো আমি আজকে এখন সামনে ঈদ, তো চিন্তা করলাম ঈদ তো সবসময় বাসা ফ্যামিলির সাথে করি, তো আজকে এবারের ঈদটা একটু অন্যরকম করবো। তো এক জায়গা যাচ্ছি, জায়গাটার নাম বলবো না, পরে বলবো আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সো এখন এখান থেকে লোকাল বাসে উঠে নিউ ইয়র্কে যাবো, গ্রে হাউন্ডের থেকে বাসে উঠে তারপর ওই গন্তব্যস্থলে যাবো। তো সবাই প্রথম অপেক্ষা করে দেখতে থাকি। সো আমি আরেকটা কথা বলে দিই, আমার ভিডিওটা একটু বড় হতে পারে, সো আমি যেখানে যাচ্ছি অনেক ইনফরমেশন থাকবে, তো যা আপনারা পরবর্তীতে যদি ওইখানে যান তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। তো সময় থাকলে তাহলে পুরাটাই দেখবেন, তাহলে মজা লাগবে। সো বাস অলরেডি এসে পড়ছে, আমি এখন নিউ জার্সি টু নিউ ইয়র্কে যাচ্ছি বাস স্টপ। আমি অলরেডি গ্রেহাউন্ড বাস স্টপ এসে পড়ছি। তো এখান থেকে বিভিন্ন স্টেটের বাস যায়। তো আমার এখানে দেখতেই পারতেছেন পিছনে অনেক মানুষ, আপনারা দেখতেই পারতেছেন আমি সিটে বসছি বাসে। কোভিডের কারণে সিট নাম্বার নেই, আর যারা আমেরিকা থাকেন তারা বাসে করে বিভিন্ন স্টেটে যেতে পারবেন। তো তাদের জন্য একটি ইনফরমেশন দিই, এখানে পিছনে বাথরুমের ব্যবস্থা আছে, তারপর ওয়াইফাই কানেকশন আছে, তারপর এই যে আপনি পাও রাখতে পারবেন আরাম করে, মোবাইল চার্জার আছে। সো কোনো সমস্যা নেই, ব্যাগ রাখতে পারবেন যত পাউন্ড, 50 পাউন্ডের উপরে, ভালো সার্ভিস। ফাইনালি ওয়েলকাম টু বাফেলো, আমরা এখন বাফেলো স্টেশন আসছি। এখান থেকে আমাদের বাস চেঞ্জ করতে হবে, তো গন্তব্যস্থলে যেতে হলে আর 1 ঘন্টা লাগবে। তো এখন বাজে সকাল 6:30, তো আসেন স্টেশনটা আপনাদেরকে ঘুরে একটু দেখাই কি আছে। বলছি আপনাদের 6:30 বাজে, কাস্টমার সার্ভিস এখনও লোক নেই, আসেনি, তো খুব কোয়াইট এবং স্টেশনটা বেশি বড় না, ছোট, চলেন বাইরের থেকে একটু ঘুরে আসি। ওয়াও, বাইরে নাইস ওয়েদার, বেশি গরমও না ঠান্ডাও না। বাফেলো সম্বন্ধে কি বলবো, বাফেলো একটা ওল্ডেস্ট সিটি, আমেরিকার মধ্যে সবচেয়ে বড় একটা সিটি। এখানে প্রচুর মোটামুটিভাবে বাঙালি গ্রোয়াপ করছে, এবং এখানে ভালো ইউনিভার্সিটি আছে, বাফেলো ইউনিভার্সিটি অনেক বড় একটা ইউনিভার্সিটি, এবং আরও ছোটোখাটো অনেক কিছু আছে যা আসলে গুগলে সার্চ করলে বোঝা যাবে, আপনারা দেখতে পারবেন। বাসের সুবিধা দেখতেই পাচ্ছেন অনেক গাছ, এই যে ওল্ড সিটির মতো, মানে এটা চার্চ বাম পাশে যেটা। তো আমরা এখন স্টেশনের ভিতরে, এই যে পিছনে যেটা দেখতেছেন এই যে বাসটা, এটার করে আমরা এখন সেই গন্তব্যস্থলে যাব। এখনই আমরা বাসে উঠবো, আর বেশিক্ষণ নেই, তো দেখতে থাকুন। They like the idea because it's right between the U.S. and Canada, you know. That was one of the ideas of where to build the United Nations.
but they ended up, you know, the Rockefellers donated all that land in New York, and that's where they built it. ফাইনালি আমি বাস থেকে বের হলাম আমার গন্তব্যস্থলে এসে পড়ছি। এটা হলো গ্রেহাউন্ড বাস স্টেশন। সো এখান থেকে আমি হোটেলে যাব গাইড করে, তো চলেন হোটেলে যাওয়া যাক। সো আমি হোটেলের বাইরে এসে পড়ছি। এটা ডাবল ট্রি বাই হিলটন হোটেল। সো এখানের এলাকার মধ্যে এই হোটেলটা খুব ভালো একটা হোটেল এবং ব্র্যান্ডেড হোটেল। এই হোটেলটা আমার খুব প্রিয়। আর আশেপাশে অনেক হোটেল আছে, কিন্তু বাট একটা সমস্যা হয়ে গেছে, আমি এখন সকাল 9:30 বাজে এখানে আসছি, বাট ওরা চেকিং টাইম করে 3:00 বাজে। বাট জানি না এখন রুম অ্যাভেলেবল আছে কি না, বাট ওদেরকে রিকোয়েস্ট করব, যদি পেয়ে যায় তাহলে তো কোনো কথাই নাই। আর এখানে প্রচুর হোটেল আছে, তো লেটস গো, দেখা যাক আল্লাহ ভরসা। ফাইনালি রুম পেলাম, ঠিক আছে। তো 431 রুম খুললে দেখি, দেখতেই পারতেছেন এটা হিলটন হোটেল। এই আবার লক হয়ে গেছে অটো সিস্টেম। এটা ডোর, তারপরে তো সামনে মেয়র, এটা মেবি আই থিঙ্ক ক্লোজ ইট, ইয়াস। এটা হলো বাথরুম, এখানে বাথরুম। সো নট ব্যাড, টিভি আছে আর একটা ব্যালকনিও আছে। চাবিটা রেখে দিয়ে নি, ব্যালকনিটা আছে দেখি। ডাবল বক্স সিস্টেম। সো ফাইনালি রুম পেলাম, এবং আমরা অনেক টায়ার্ড লাগতেছে, খুব সানি বাট বেশি গরম নাই, ঠিক আছে। মনে হইতেছিল যে অনেক গরম লাগবে। হোটেল অ্যাকচুয়ালি পাওয়া যায় আমেরিকাতে, চেকিং টাইম হয় হলো 3:00 বাজে, 3 PM আর 4 PM-এ, কিন্তু বাট আমি এখানে এসে পড়ছি অলমোস্ট 9:00 বাজে আসি। তো ওরা কফি খাওয়ালো, কিন্তু ওরা চেক আউট হয় এখানে হলো 11:00 বাজে, মানে এক্স্যাক্ট চেক আউট 11 AM অর অ্যাট লিস্ট লাইক 12 PM দা লেট লাস্টটা। সো চেকিং তা ওদের রিকোয়েস্ট করলাম যে আমাদের দেখ আমি টায়ার্ড হয়ে গেছি, প্লিজ আমাকে একটা রুমের ব্যবস্থা করে দাও। তো পরে কিছু নাই এসে দেখলাম আসলে ওরও ই হয়ে গেছে, পুরো ফুল ফুল প্যাক, ঠিক আছে। আজকে মানডে, তারপরও মানে ফুল প্যাক হয়ে গেছে, মনে হইতেছে ওদের ঈদ। দেখেন পিছনে এই যে রিভার, সো যেটা দেখতে আসছে আপনারা মনে হয় কিছু অনুভব করতে পারতেছেন যে আমি কোথায় আসছি। সো এটা ক্যানেল, আমি বলবো না ওমরা পাশে কি বা কি এই পাশে, এটা আপনাদের কিছুদিন পরে আমি বলবো, ঠিক আছে। সো এইতো একটু ভিউটা দেখাই, করার কিছু নাই। হিলটন হোটেল ভালো, আর এখানে পাশে লেক, একবারে বের হবে একটু পর। তো রুমটা একটু ই পড়ে গেছে,
এবার একটা মজার ব্যাপার, অনেক রোদের তাপ, রোদে সূর্যের আলো কিন্তু প্রচুর, কিন্তু বাট গরম লাগতেছে না আর ঘামাইতেছে না, ঠিক আছে। সো এখন একটুক্ষণ রিল্যাক্স করবো, রিল্যাক্স করে বাইরে দেখি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু ঘোরাফেরা করবো আর দেখি কিসে কী করা যায়, তারপর আপনাদের দেখাবো আমরা কোথায়, মানে আমি কোথায় আসছি। বাট কিছুটা বুঝতে পারতেছেন কী বলার, থাক এখন মানে পুরো দুপুর হইতেছে, দুপুর হবে তো রুমে চলে যাই, ঠিক আছে, রুমে চলে যাই, রুমে গিয়ে দেখি কী অবস্থা, রিল্যাক্স করবো। আমার ট্যাবলেটও চার্জ দিতে হবে, সো হিলটন অনার ভালোই তো, তারা আমাকে কী দিছে যে এটা হলো কার্ড, ওদের অনেক ব্রাঞ্চ হোটেল আছে, আর এটা হলো আমি যেহেতু দুই দিন থাকবো এখানে, সো দুই দিনের জন্য ওরা ব্রেকফাস্ট এর ই দিছে, ওপেন দিছে, আর এটা মনে হয় হ্যাঁ এটা পার্কিং থাকলে গাড়ি পার্কিং আর ফ্রি পাই পার্কিং আর ওয়াইফাইয়ের জন্য কানেকশন আই থিঙ্ক। তো এই হলো কথা, সো নাইস রুম, নো কমপ্লেইন, দ্যাটস ইট, কী বলবো আর। করতে যাবো তারপর খাওয়া দাওয়া করে বিকালে কিছু জায়গায়, কোনো জায়গায় নতুন কোনো জায়গায় ঘুরতে যাবো, ওইখানে দেখবো কী আছে কি না, ঠিক আছে। সো দেখি ইন্ডিয়ান বুফেতে কী পাওয়া যায় দেখা যাবে। ফাইনালি গুগলে সার্চ করে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেলাম, এটা সাউথ এশিয়ান রেস্টুরেন্ট, বুফেট জাইকা, এবং রেস্টুরেন্টটার রিভিউটা খুব ভালো দেখলাম, এবং পরিবেশও খুব ভালো, এবং আমাদের দেশি খাবার, বুফে সিস্টেম, তো ভালোই লাগতেছে। এখানে প্রচুর ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, বাট এই রেস্টুরেন্টের রিভিউটা খুবই ভালো, সো তার জন্য আসা। তো দেখতে পাচ্ছি আমার পিছনে বুফেট লেখা, তো চলেন এই রেস্টুরেন্টে কী কী মেনু আছে আমিও দেখি আপনাদেরও দেখাই। তো রেস্টুরেন্টটা ভালোই দেখতেছি, ঠিক আছে, তো দেখি যে কী খাবার আছে, ওইখানে খাবার আছে, তো এখন খাবার শেষ করে নিই, আইটেম নিয়ে নিই, তারপর আবার দেখি কী কী আইটেম আছে। বুফে অনেক আইটেম আছে দেখতেই পারতেছেন, বুফে এখন নান দিয়ে গেল, নান ফ্রি, আর বাটার নান নিলে তো ওরা গার্লিক নান পে করতে হয়, আর সালাদ, চিকেন, অনেক মেনু, ডাল, তারপর চিকেন মাখনি, অনলি বিফ, আর ইন্ডিয়ান তো অনলি বিফ আর এলো গোট নাই, ঠিক আছে। সো এখন আল্লাহর নাম নিয়ে খাওয়া শুরু করবো, ঠিক আছে, তারপরে আই থিঙ্ক খাবার টেস্টি ভালোই হবে, তো ওকে খাবার অলমোস্ট ফিনিশ হয়ে গেল। সো রেস্টুরেন্টে যেরকম মনে করছিলাম মানে খাবার কী 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 আইটেম হইব, সরি মানে খাবারের সালাদ অনেক ভ্যারাইটিস, তারপরে আমাদের এশিয়ান সাউথ এশিয়ান যে খাবারগুলো আছে সেগুলো অনেক খাবার আছে, বিরিয়ানি আছে, তারপরে রাইসটা হলো জিরা রাইস,
তো এখন খাওয়া শেষ, এখন গর্ব হইল একটু সুইট মিষ্টি জিনিস খাবো। ও মাই গড, অনেক মজা আসলে। আমি কি মনে করছিলাম, আমি তো মনে হচ্ছে এই মিষ্টি কোনো একটা খেতে পারবো না, অথচ তো 3-5-10টা খেতে পারবো, অনেক মজা। তো ভাই মিষ্টিটা খাওয়া শেষ করি, তারপর বাকি কি আছে দেখা যাক। এই দেখেন আমার উপরে ঈদের চাঁদ, এই যে উপরে ঈদের চাঁদ। বেরোলাম ফ্রেশ হাওয়ার খেতে, দেখি ফ্রেশ কিছু ডিনার করা যায় কি না। এই তো হাঁটাহাঁটি করবো, এখন হোটেলের পাশে আসছি, মানুষও সবাই বের হয়েছে এখনো, তারাও সবাই খাওয়া দাওয়া করবে। দুপুরে খাবার খেয়ে তারপর হোটেলে আসছি, আসার পর মানে ঘুমায় পড়ছিলাম, এমন ঘুম দিছি যে আর মানে উঠতেই পারিনি, মানে এনার্জি পাওয়ার একবারই চলে গেছিলো। তো এখন সন্ধ্যা, অলমোস্ট রাত হয়ে যেতেছে, তো বাইরে তো হাঁটতেছি। তো এখানে নিয়ম হলো এক পাশে আমেরিকান ফ্ল্যাগ, এক পাশে কানাডিয়ান ফ্ল্যাগ থাকতে হয় সবসময়। তো হাঁটতেছি, দেখি কিছু খাবার কোন রেস্টুরেন্টে কি, এখানে অনেক লট অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। দেখেন দেখতেই পারতেছেন, এই একটা হোটেল আমেরিকান ফ্ল্যাগ, ইন্ডিয়া কানাডিয়ান ফ্ল্যাগ, আর ওই যদি শেরাটন হোটেল আছে ওইখানে, আর আমার পিছনে ছিল আমার হোটেল থিয়ার্সি। তো খুবই এখানে লট অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, টু মাচ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, বলার মতন আমাদের দেশি খাবার হয়, আর জায়গাও খুব নিরাপদ ক্লিন। তো হাঁটতে হাঁটতে একটা রেস্টুরেন্ট পেয়ে গেলাম ইন্টারন্যাশনাল, এখানে সব দেশের খাবার পাওয়া যায়, তো বুফে টাইপের, তো বুফে ডাইনিং আছে এখানে, তো তো ভালো রেস্টুরেন্ট, ঠিক আছে। বললাম না যেখানে লট অফ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, দেখি সামনে কি পাওয়া যায়। সামনে হাঁটতে থাকি, সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে। সো হাঁটতে হাঁটতে হাঁটতেছি, এই জায়গাটা আমার মনে আছে, আমি অনেক আগে আসছিলাম, সো প্রায় 15 বছর আগে। ও দেখেন কোভিড ভ্যাকসিন ওরা এখানে দিতেছে, ঠিক আছে, এই জায়গাটা কোভিড ভ্যাকসিন দেয়। সো ওই জায়গাটা হলো আসল জিনিস, ওইখানে হলো সবচেয়ে সুন্দর জায়গা, ঠিক আছে, যা ঝমকালো যে জিনিস আমরা দেখতে আসছি ওইখানে। আর কি বলবো, তারপর ঝমকালো জায়গা, তারপরে এই তো খুব চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, লট অফ হোটেল। দেখেন ঈদের চাঁদ কি সুন্দর, আর হ্যাঁ খুব সেফটি এবং খুব সুন্দর জায়গা, বললাম না তোমরা সবাই আসতে পারো ভিজিট করেন এখানে। সো হাঁটতেছি, দেখি খুব হাঁটতে পারি, লম্বা জার্নিবার পর থাকার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম আমরা, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। ফ্রেশ এয়ার খুব ভালো লাগতেছে, বাতাসও রাখতেছে, থেকে খাবার নিলাম রাতের খাবারের জন্য। তো খাবার এখানে ভালোই খাবার মেলে বুফে, $13 করে বুফে, যাতে পারেন খান। এখানে সাউথ এশিয়ান খাবার আছে, আরামিক খাবার আছে,
তারপর এখানে ইও আছে তো আমি খাবার মিক্স নিয়েছি বাট বেশি টাকা হয় নাই অনলি লাইক একটা অ্যাপেল জুস নিয়েছি সো বেশি টাকা হয় নাই লাইক $25 সামথিং সো এই তো তো এখানে খাবারের জন্য সমস্যা নেই খাবার বাইরে মানে ভিতরে বসে খেতে হবে এমন খাবার নিয়ে বেতন তো দেখি খাবার কীরকম মজা কি না হোটেলে গিয়ে বোঝা যাবে সো এই তো আমাদের হোটেল ডাবল ট্রি এ দেখতেছেন হিলটন সো ডাবল ট্রি হোটেলে যাইতেছি এখন আর আজকে চাঁদ রাত এই দেখেন চাঁদ উঠছে চালোর চাঁদ উঠছে তো আর কি বলবো এখন দেখি খাবো তারপর ঘুমাবো কালকে দেখি সকালে কি করা যায় টিভিটি রাস্তা পার হই সো অলমোস্ট হোটেলের কাছে এসে পড়ছি তো এটা পর্ব এক ছিল আরও পর্ব আসবে প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ